আজকে আমাদের গণতন্ত্রের উৎসব, পবিত্র গণতন্ত্রের উৎসব। সকাল থেকে দেখছি সাধারণ মানুষরা বুথের সামনে লাইনে দাঁড়িয়েছেন, এটাই আমাদের কাছে কাম্য। সবাই শান্তিপূর্ণ পরিবেশে মতদান করুক, নিজেদের বিবেক, আত্মমর্যাদা, আত্মসম্মানকে বজায় রেখে তারা তাদের পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করুন, এটাই চাইছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ? এখনও পর্যন্ত তেমন কোনো অভিযোগ নেই, যেহেতু কোভিড পরিস্থিতি, কোভিড সিচুয়েশন, সেগুলোকে মাথায় রেখে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আমি দেখলাম এখানে মাস্ক বিতরণ এবং গ্লাভস এগুলোও হচ্ছে, সেই বিষয়ে একটু দেরি হচ্ছে অনেকে ভোট প্রসেস করতে, তো দেখা যাক, আমার মনে হয় সব ঠিকঠাকই হবে। কোথায় যাবেন? আজকে তো প্রথমে নিজের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলাম, তারপর এক এক করে আমি একটু আলিপুরদুয়ার শহরের কয়েকটা বুথ ঘুরে গোটা বিধানসভা এলাকায় ঘোরার চেষ্টা করব, দেখা যাক কতটা কভার করা যায়। মক বল হয়, মক টেস্ট হয়, তখন একটু খারাপ দেখা গিয়েছিল, পরে পর্যন্ত রিপ্লেসমেন্ট হয়েছে যা খবর পেলাম, এখনও পর্যন্ত এটাই আছে। আর প্রথম দিকে কিছু অভিযোগ আসছিল যে ওই ইভিএম মেশিনের নাম্বার আমাদের অনেকের কাছে ছিল না, পোলিং এজেন্টদের কাছে, সেই ইভিএম মেশিনের নাম্বার না থাকলে ভেতরে ঢুকতে দেবেন, এরকম একটা অভিযোগ আসছিল, সেটাও পরবর্তীকালে শর্ট আউট হয়েছে। আর বাকি থাকলো ওই ভোটার স্লিপ, অনেকেই ভোটার স্লিপ নেয়নি, তাদেরকে বিএলওর যে সরকারি ভোটার স্লিপ সেটা নিয়ে ঢুকতে হচ্ছে, সেটা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এবং অক্সিলারি বুথ যেগুলো আছে সেখানে কোথায় কোনটা সেটার একটু সাধারণ ভোটারদের সমস্যা হচ্ছে যে কোথায় কে দাঁড়াবে, কারণ একটাই বুথ সবার আগেই জানতে, প্রথম একটা বুথকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এবার অক্সিলারিতে কে যাচ্ছে সেটা খুব একটা পরিষ্কার হচ্ছিল না প্রথম দিকে ভোটারদের কাছে। তা আমার মনে হয় এটা নিশ্চয়ই ভোটকর্মীরা এবং নির্বাচন কমিশন খতিয়ে দেখবেন, সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয়, যাদের ভোট গ্রহণ কেন্দ্রে দুটো ভাগ হয়েছে এবং অক্সিলারিতে যারা যাচ্ছেন তাদেরকে একটা সঠিকভাবে পরিচালনা এবং দিক নির্দেশ করে দেওয়া দরকার। এছাড়া অন্য কোনো বড় কিছু অভিযোগ? এখনো পর্যন্ত কোনো বড় কিছু অভিযোগ। নিউ কলিম্পং স্টোরস ডিলস ইন বুদ্ধিস্ট রিলিজিয়াস আইটেমস এন্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার্স হোলসেল এন্ড রিটেইলার মেইন রোড মঙ্গলাবাড়ি জয়গাঁও ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট +917557891233, +916206656078, +97577748281